ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আজ ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইটি। তবে যদি ম্যাচটি মাঠে গড়ায় সেই ক্ষেত্রে কেমন হবে টাইগারদের একাদশ, তা নিয়ে জল্পনা কল্পনা ভক্তদের। নিউজিল্যান্ডের বিপক্ষে যে স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ তা সম্পূর্ণ তারুণ্য নির্ভর। অভিজ্ঞ মাহমুদুল্লাহ, রিয়াদ, তামিম ইকবালরা ফিরেছেন এই স্কোয়াডে। কিউইদের বিপক্ষে ম্যাচে টাইগারদের প্রথম ওয়ানডেতে একাদশের সম্ভাব্য একটা ধারণা পাওয়া গেল। বাংলাদেশের একাদশে থাকতে পারেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। যদি তিন পেসার নিয়ে খেলে তাহলে মুস্তাফিজ খালিদ ও সাকিব, পাশাপাশি একমাত্র স্পিনার হিসেবে থাকবে নাসুম আহমেদ।